নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ একটাই, সেটা হচ্ছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বিজেপির যিনি তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার বা তাকে সেন্সার করা হলো। কারণ হচ্ছে একটাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে যে মন্তব্য করেছেন সেটা নাকি নির্বাচন কমিশনের কাছে অপরাধমূলক মনে হয়েছে, তাই তাকে সেন্সার করা হয়েছে। ঘটনাটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, যদি মনে না থাকে আমি একবার মনে করিয়ে দিই। আপনারা জানেন এই রাজ্যে সন্দেশখালীর মা বোনেরা যারা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, যারা জানিয়েছিল কিভাবে রাতের অন্ধকারে পিঠে খাওয়ানোর নাম করে তুলে এই শেখ শাহজাহানের মতো ছেঁচড়া দু নম্বরী মাফিয়া গুন্ডারা, সেই তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল। আর অভিযোগ করার পরে এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মাথা নিচু হয়ে গেছিল, কারণ শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য একদম বিধানসভায় দাঁড়িয়ে তাকে নিয়ে বক্তব্য রেখেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু পরে দেখা গেছে তার বিরুদ্ধে পুলিশি তদন্ত ফদন্ত সবই চাপা পড়ে গেছিল এবং দেখা গেছে সেখানে অনেকে জমি কেড়ে নিয়েছে, এবং যেভাবে সন্দেশকালীর মানুষ গর্জে উঠেছিল, বিশেষত মা বোনেরা, তাতে পিছু উঠতে বাধ্য হয়। 56 দিনের পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও 56 দিন পরে গ্রেপ্তার করতে পারে পুলিশ, রাজ্য পুলিশ, এবং এর ক্রেডিটটাও মমতা ব্যানার্জি নিয়ে নেন যে আমারই পুলিশ ধরেছে। কিন্তু তারপরে যখন দেখেন যে সন্দেশখালীর ব্যাপারটা নিয়ে গোটা রাজ্যের মানুষ, মা বোনেরা সবাই তিতিবিরক্ত, গোটা দেশ জুড়ে এর প্রতিবাদ হয়েছে, কংগ্রেস মানে কংগ্রেসের ওপর মহলে যারা আছে তারা ছাড়া বাকি সবাই প্রতিবাদ করেছে। অবশ্য ইন্ডিজোটে থাকা সবাই করেনি, কারণ আপের কেজরিওয়ালও চুপ করেছিল, যে এখন জেল থেকে বেলে আছে, তো তারা চুপ করেছিল, বাকি সবাই প্রতিবাদ করেছিল, কারণ মা বোনের উপর অত্যাচার হলে সবাই প্রতিবাদ করে। সেই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য ফেক ভিডিও করা হয়, এবং ফেক ভিডিও করে চারিদিকে এই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবং তার সঙ্গে সঙ্গে বাকি আমচা চামচা এবং সমস্ত বেলচা টাইপের যে নেতাগুলো আছে, তারা সবাই বিভিন্ন জনসভায় চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে যে সন্দেশখালীর মা বোনেদের টাকা দিয়ে বলানো হয়েছিল, অর্থাৎ অভিযোগ যেগুলো হয়েছিল সেগুলো টাকা দিয়ে, মানে মেয়েদের মান সম্মান 2000 টাকায় নাকি বিক্রি হয়েছিল। তারা বলেন অভিযোগ যে 2000 টাকা করে দেওয়া হয়েছিল, কারণ সেই ভিডিও, ফেক ভিডিও তাকে সামনে এনে এসব বলেছেন। এর প্রতিবাদে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে বাংলার মা বোনেদের যারা অপমান করেছে সন্দেশখালী, সেখানে দাঁড়িয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত বা রেট কত বলেছেন, কারণ 2000 টাকা সন্দেশখালী মা বোনেদের কথা বলেছিল। এই কথাটা আমি আপনাদের বলেছিলাম এর আগের প্রতিবেদনে, মানে যে প্রতিবেদন করেছিলাম এই বিষয়ে, তাতে আমি বলেছিলাম এই কথাটা বলা ঠিক কি ঠিক না সেটা তো বিচার করবে আদালত, তবে পরিপ্রেক্ষিতে দেখা উচিত ছিল। কিন্তু যাই হোক, পরিপ্রেক্ষিত দেখার পরে, শোকজ করার পরে, শোকজের জবাব পেয়ে আজকে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিল যে তাকে সেন্সার করা হলো, এবং সেন্সার করা হলো 24 ঘন্টার জন্য। আজ অর্থাৎ 21 তারিখ, 21শে মে বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 5টা অবধি 24 ঘন্টার জন্য সেন্সার করা হলো তমলুক বিজেপির প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সেন্সারটা কি? সেন্সার মানে হচ্ছে তিনি কোনোরকম প্রচার প্রচারে যেতে পারবেন না, অর্থাৎ তিনি ঘরে থাকবেন, কার্যত কোনোরকম প্রচার তিনি করতে পারবেন না, এটা হচ্ছে সেন্সার করা হলো, এটা হলো শাস্তি। শাস্তি তো আমরা দেখে নিলাম, কিন্তু আমাদের মনের মধ্যে জানেন প্রশ্ন এসে গেল, প্রশ্নটা কেন এলো জানেন? কারণ এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকেরই আশা ভরসার জায়গায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা সবাই জানি তিনি জিতবেন, কত ভোটে জিতবেন সেটা হচ্ছে ব্যাপার, জিতবেন এটা ফিক্সড, কিন্তু কত ভোটে জিতবেন এটা হচ্ছে ব্যাপার, আমরা কাউন্ট করবো সেটাই। কিন্তু যখন তাকে সেন্সার করা হলো তখন প্রশ্ন বেশ কিছু ওঠে। আসলে এই বিচার ব্যবস্থার দিকে প্রশ্ন তুললেই না আমরা অপরাধী হয়ে যাই, এক অদ্ভুত সংবিধান। আমাদের বলার অধিকার দেওয়া আছে কিন্তু আমরা বলতেও পারবো না, তবে কেজরিওয়ালের জন্য বেল হতে পারে ভোটে প্রচার করার জন্য, সেন্সার হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু ডাক্তার বাপকে বলা নেতা, তুই কোন হরিদাস শালা, এইসব বলা নেত্রী, এদের কথা যেখানে দাঁড়িয়ে দাঙ্গা লাগার মতো কথা তিনি বলে দেন, যেখানে লাগে একজন মানুষের জীবন সংশয় হয়ে যেতে পারে, কার্তিক মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের সেই কার্তিক মহারাজ, যার বিরুদ্ধে বলা হয় তিনি নাকি দাঙ্গা ছড়াচ্ছেন, তিনি নাকি মানে দাঙ্গা করার তিনি মাথা ছিলেন, এইসব টাইপের বলেন আর কি, এবং তার সঙ্গে সঙ্গে বলেন যে এই কার্তিক মহারাজের জন্য মানে তিনি নাকি এজেন্টদের ঢুকতে দেন না, ইনি একজন সাধু নন, এই সমস্ত কথা বলে তার ব্যক্তি চরিত্র হনন করার চেষ্টা করা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু কোনো কিছু হয় না। আবার যখন কেউ বলে
নদীতে ভাসিয়ে দেবো, ভাগীরথীতে ভাসিয়ে দেবো হিন্দুদের, মানে আমাদের, তখন কেন কিছু হয় না? অভিষেক ব্যানার্জি যেখানে যেখানে বক্তব্য রাখেন সেখানেও উল্টোপাল্টা বলেন, অনেক জায়গায় অনেক কথা বলেন, সেগুলো নিয়ে কিছু হয় না, হয় না অন্যান্য নেতাদের। কল্যাণ ব্যানার্জি এমন কিছু বক্তব্য রাখেন যেগুলো আমাদের ভালো লাগে না, 2021 আমরা দেখেছি, কিন্তু তার ফল আমরা পাই না, সেন্সার হয় না। কেন হয় না এই প্রশ্ন আমরা করতে পারি না? অদ্ভুত না বিচার ব্যবস্থা, অদ্ভুত না সব কিছু? দেখুন, বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা যাদের দেখছি তারা বিজেপির ছেড়ে তৃণমূলে চলে গেছে, কিন্তু তিনি আইন বলে বুঝিয়ে দিচ্ছেন যে তারা সবাই বিজেপিতে আছে, অবাক লাগে না? মমতা বন্দ্যোপাধ্যায় রেট এই কথাটা বলাটা আমি জানি এটা অপরাধ, কোনো মা বোনের সম্বন্ধে বলা যায় না, কিন্তু যখন প্রশ্ন ওঠে, এটাই একটা বড় প্রশ্ন, যে যখন সন্দেশখালী মা বোনেদেরকে বলা হয় 2000 টাকার জন্য এরা বলেছে, তখন কি হয়? নির্বাচন কমিশন কি চোখে ঠুলি পড়ে থাকেন? আমার প্রশ্ন এটা, সবাই চুপ করে থাকে না? আসলে গরিব মা বোনেদের কোনো তো দাম নেই, আমাদের বাড়ির মা বোনেদের কী দাম আছে? 2000 টাকা কেউ বলতে পারে, কেউ বলতে পারে 1000 টাকা দিচ্ছি, ভাতা পাচ্ছিস, ভোট দিতে হয়, আমরা বড় সস্তা, বড় সস্তা হয়ে গেছি আমরা, তাই না? তাই আমাদের নিয়ে কিচ্ছু হয় না, আমাদের উপর যা খুশি বলা যায়, সনাতন ধর্মের কোনো সাধু যা খুশি বলে দেওয়া যায়, বলে দেওয়া যায় যে দাঙ্গা করছে, এজেন্ট করছে, কোনো প্রমাণ নেই, বলে দেয় মমতা ব্যানার্জি, তার বিরুদ্ধে সেন্সার হয় না, কিচ্ছু হয় না। জানি না এই সেন্সার করার জন্য, মানে এই রাজ্যে যারা বিজেপি আছেন বা সিপিএম আছে, তারা কি এই বিষয়টা নিয়ে একবারও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছিলেন? আমার প্রশ্ন রইল, যদি কেউ থাকেন জানাবেন উত্তর দিয়ে, যে হ্যাঁ আমরা করেছি, কারণ করা উচিত ছিল। আমি তো দেখলাম গতকাল আমি এটা নিয়ে প্রতিবেদনও করেছি যে হেয়ার স্ট্রিট থানায় কমপ্লেন জমা করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা, কিন্তু নির্বাচন কমিশনের কাছে কি ফেলা হয়েছে যে এইরকম টাইপের কথা কেন বলা হচ্ছে, যেটি নিয়ে আমার প্রশ্ন ছিল। আচ্ছা সেন্সার কি খালি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষদেরই হবে, মানে এক পক্ষ? দাম দর গরিব মানুষের মা বোনেদের হতেই পারে নাকি? আমার প্রশ্ন, এ ভারতের কোন সংবিধান, ভারতের কোন আইন ব্যবস্থা? আমার জানতে ইচ্ছা করে খুব, জানেন মাঝে মাঝে মনে হয় নরেন্দ্র মোদী ডিক্টেটরশিপ হওয়া দরকার, ডিক্টেটর হওয়া দরকার আছে, দরকার আছে, বদলানো দরকার আছে আইন কানুন। গরিব মানুষের মা বোনকে নিয়ে কেউ যদি বলে তার কত টাকা, মানে 2000 টাকা বিক্রি হচ্ছে, তাদের যেন ঘাড় ধরে জেলে পড়া হয়, যাই হোক এই আইন আনার দরকার আছে। জানি না এই মোদিজি আমার কথা শুনতে পাবেন কিনা, জানি শুনবেন না হয়তো, কিন্তু উচিত আইনটা বদল করুন। এখানে একজন প্রধানমন্ত্রীরও যে সম্মান থাকা উচিত, আরেকজন আমার বাড়িতে কাজ করা সেই মহিলাটি, যিনি অর্থের জন্য আমার বাড়িতে কাজ করেন, তারও সমান দাম হওয়া উচিত, দুজনের মূল্য সমান হওয়া উচিত, দুজনেই আমরা মানুষ। যেদিন এই আইনটা হবে না সেদিন ঠিক হবে, নয়তো এই বস্তা পচা আইন আপনাদের জন্য তোলা থাকবে, আমাদের মতো মানুষরা আইনটাকে ঘেন্না করবে, ঘেন্না লাগবে আমাদের, এ কী আইন যেখানে গরিব মা বোনদের হিসাব হয়, কেউ বলে আমি 1000 টাকা দিচ্ছি ভাতা, 1200 টাকা দিচ্ছি, পাচ্ছেন তো ভোটটা দিয়ে দেবে, কিন্তু নাহলে কিন্তু ভোট হবে না, ভাতা বন্ধ করে দেবে বলেছে, এ কী মানুষের দারিদ্রতার সুযোগ নেওয়া? 2000 টাকা বিক্রি হয়ে গেছে সন্দেশখালী মা বোনেরা, তারা বিজেপির টাকায় 2000 টাকা নিয়ে তারা প্রতিবাদ করেছে, এটা কী? কারোর বাড়ির মা বোনকে যদি বলা হয়, ধরুন যে নেতা বলছে বা নেত্রী বলছে, তার বাড়ির মা বোনকে যদি বলা হয় যে 3000 টাকা বিক্রি হয়েছে, 3000 টাকা দিয়ে অভিযোগ করেছে, কেউ বলে না, যদি বলে দেয় ব্যাস তখন রেলে করে নেমে যাবে, তখন একদম বিচার ব্যবস্থা লাফিয়ে পড়বে, ধর সালাকে, সালা বললাম কিছু মনে করবেন না, সালা কথাটা চলতে পারে, মমতা ব্যানার্জি বলে বলেন ক্ষমা করে দেবেন, আমিও বলছি ক্ষমা করে দেবেন, এটা স্লিপ অফ টাং, হরকে গেছে, জিপ থেকে হরকে গেছে, মুখ্যমন্ত্রী জিপ থেকে যদি হরকে সালা, আর অন্য কথা আসতে পারে, আমার আসতে পারে না, আমারও আসছে, এই বিচার ব্যবস্থা দেখে আমারও মুখ থেকে দুষ সালা বেরোচ্ছে, দোষ হলে দোষ আমার, আমি ঠোঁট কাটা মানুষ, হারানোর জন্য কিচ্ছু নেই প্রাণ ছাড়া, ভয় পাই না, পাওয়ার আশা করি না কারোর কাছ থেকে, ধুর, তাই পরিষ্কার কথা বললাম, এ কী আইন, এ কী বিচার ব্যবস্থা, জানি না। কেজরিওয়াল ছাড়া পেয়ে যায় অপরাধ করেও, কারণ ভোটে প্রচার করতে যেতে হবে, সুপ্রিম কোর্ট থেকে তাকে ছেড়ে দেয়, আর গরিব কোনো মানুষ যারা তো উকিল দেওয়ার পয়সা নেই সে রগড়ায়। মোদিজি আপনার কাছে হাত জোর করে অনুরোধ, আপনি তৃতীয় দফায় আসবেন, আমরা সবাই চাই, আমরাও ভোট দিয়েছি, আপনি আসবেন, আসবেন।
আইনটা বদলান, আপনার যা সাজা হবে অপরাধ করলে আমাদেরও যেন একই সাজা হয়, আপনি যে ফেসিলিটি পাবেন, শুধু প্রধানমন্ত্রী হিসেবে যে ফেসিলিটি পাচ্ছেন সেটা বলছি না, আইন কানুনের কাছে আপনি যে ফেসিলিটি পাবেন আমরাও যেন পাই, এই আইন করুন, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক যেন সমান আইন পায়। আরে তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, ডিএর জন্য লাইনের পর লাইন, চাকরি পাচ্ছে না তো পাচ্ছেই না, এসব বন্ধ হোক, আর যারা যারা অপরাধ করেছে ধরুন ঢোকান, সে যে হোক, মুখ্যমন্ত্রী হোক, মুখ্যমন্ত্রীর বাড়ির লোক হোক, যে হোক ঢুকিয়ে দিন, অপরাধ করবে ঘাড় ধরে ঢুকিয়ে দিন, আইন বদলান। আমরা আপনাকে ভোট দিয়ে নিয়ে আসছি, আপনি আমাদের কথা শুনবেন, বাধ্য আপনি, শুনুন আমাদের কথা, আওয়াজ তুলছি আমরা, আওয়াজ আপনি তুলুন, আপনি মানে যিনি এই প্রতিবেদনটা দেখছেন, শেয়ার করুন, সবাইকে বলুন আওয়াজ তুলতে, হ্যাঁ এটা চাই মোদিজির কাছে, আমরা এটা চাই। আজকে আমাদের চোখ যদি না খোলে, আমরা যদি না দেখি, আমরা যদি না জাগি, আগামী দিনে কিচ্ছু করতে পারবো না। ফেসিলিটি পাবে এরা, এরা আমাদের বাড়ির মা বোনেদের ইজ্জত নিয়ে খেলবে, বিক্রি হয়, আপনি অভিযোগ করলেন, বলবে আপনার বউ বা আপনার ছেলে বা আপনি বিক্রি হয়েছেন, 2000 টাকা বিজেপি দিয়েছে। আজকে দেখুন আপের অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল, তাকে অতসি মানে আতিসি, আতিসি কি নাম আছে সব, আতিসি তাদের মন্ত্রী, সে কি বলছে, বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। ভাববেন প্রতিবাদ করলে, স্বাতী মালিওয়াল মার খেয়েছে সেটা নিয়ে সঞ্জয় সিং বলেছিল, কিন্তু যেই প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে তাকে বলেছে এ বিক্রি হয়ে গেছে, বিজেপির কাছে বিক্রি, বিজেপির এজেন্ট, মানে প্রতিবাদ করলে সে যেই হোক বিজেপির এজেন্ট, এটা আইন। যাই হোক, আমি চাই না আপনার বাড়ি কাউকে কেউ কিছু বলুক, সে আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন বা বিজেপি করুন, কিন্তু আমি চাই সবার জন্য আইন সমান হোক। যদি আমার দাবিকে আপনি সমর্থন করেন তাহলে প্রতিবেদনটাকে শেয়ার করবেন, আর যদি মনে হয় না বেকার বলছে একজন তাহলে বাদ দিয়ে দেবেন, আর হ্যাঁ আমি শালা বলেছি বলে ক্ষমা করে দেবেন, যদি আমার কথা শুনে কেউ খারাপ ভেবে থাকে, আমি মন থেকে ক্ষমা চাইলাম, আমি ওই নাটক করে ক্ষমা চাইলাম না। যাই হোক, ভারাক্রান্ত হৃদয়, দুটো কলি খুব গাইতে ইচ্ছে করে জানেন, বিখ্যাত সেই গান, ইয়ে অন্ধা কানুন হে, অন্ধা কানুন হে, অন্ধা কানুন হে। ভালো থাকুন, আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।